এখন আমরা তোমার আপন কেউ না সন্তান ওই কবরের মধ্যে আপন হবে না বন্ধু ওই কবরের মধ্যে আপন হবে না রে যুবক ওই কবরের মধ্যে আত্মীয় স্বজন কেউ আপন হবে না নিঃস্বার্থে এরে নবীর উম্মতির দল ওই কবরের অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসবে আর এটাই প্রমাণ করে দিবে এতদিন আমরা তোমার সম্পর্কে আপন ছিলাম এখন আমরা তোমার আপন কেউ না বলেন তো দেখি রে ভাই ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি ইয়া এলাহি তু মেরা মাবুদ হাই ইয়া এলাহি তু মেরা মাশুক হাই ইয়া এলাহি তু মেরা সত্তার হাই ইয়া এলাহি তু মেরা পার হ্যায় আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিকুর কা কাম হ্যায় আল্লাহু আকবার বলে হেরে নবীর উম্মতির দল তাহলে সম্পর্ক গড়বো কার সাথে আমাদের আপন কে ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আরাস করে বলুন আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল আল্লাহ ছাড়া আমাদের দুনিয়া আখেরাতে কেউ আপন না কথা বলেন ঠিক এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ব আল্লাহ বলেন পয়গম্বর আমার যে বান্দা আমি আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন করতে চাই সম্পর্ক করতে চাই আমার বান্দাদেরকে আপনি মেসেজ দেন ফাত্তাবিউনি আগে আপনি পয়গম্বরকে ইত্তেবা করতে হবে আগে আপনি পয়গম্বরকে ভালোবাসতে হবে আপনার ভালোবাসায় আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে এরে নবীর উম্মতের দল এখন আপনাদের সামনে আমি তিনটা প্রশ্নের জবাব দিব আল্লাহর নবীকে কেন ভালোবাসতে হবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে তৃতীয় নাম্বার আল্লাহর নবীকে কোন পদ্ধতিতে ভালোবাসতে হবে এই প্রশ্ন মনে রাখবেন কিন্তু আল্লাহর নবীকে কেন ভালোবাসতে হবে দ্বিতীয় নাম্বার আল্লাহ নবীকে কেমন ভালোবাসতে হবে কি পদ্ধতিতে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে মনে থাকবে এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীকে ভালোবাসা এটা হলো মুসলমানদের জন্য ঈমানের দাবি কথা বলে না কথা বলে যার অন্তরের মধ্যে যার দিলের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা নাই সে কখনোই কামেল মোমেন হতে পারবে না পূর্ণাঙ্গ মোমেন হতে পারবে না এরে নবীর উম্মতের দল এই এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা আছে আল্লাহর নবীর সাহাবি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিগায় ও উমর তুমি আমি পয়গম্বরকে কেমন ভালোবাসো একটু জানতে মনে চায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর আমি আপনাকে আমার জান ব্যতীত প্রাণ ব্যতীত আমি আপনাকে বেশি ভালোবাসি মায়ার নবী বলে হে উমর তুমি এখনো কামেল মোমেন হতে পারো নাই পূর্ণাঙ্গ মোমেন হতে পারো নাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও মায়ার নবী কেন আমি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মোমেন হতে পারলাম না কামেল মোমেন হতে পারলাম না ও পয়গম্বর আমার একটু জানতে মনে চাই মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন হে উমর
যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতেও প্রাণের চাইতেও আমি আল্লাহর নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ঈমানদার হতে পারবা না। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবাই ক্রান্তে বলতেছেন আল্লাহর নবীর সাহাবীরা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর নবীকে যদি জান ব্যতীত প্রাণ ব্যতীত ভালোবা না বাসার কারণে মায়ার নবীকে জান ব্যতীত প্রাণ ব্যতীত মায়ার নবীকে বললাম পয়গম্বর আমি জান ব্যতীত প্রাণ ব্যতীত আমি আপনাকে বেশি ভালোবাসি। মায়ের নবী বললেন আমি নাকি কামেল ঈমানদার হতে পারে না। ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, ও মায়ের নবী আমি আপনার সামনে বললাম আমি আজ থেকে আমি উমর আমি আজ থেকে কামত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাকে আমার জানের চাইতেও প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। ہم سی رات مصطفیٰ در تمام حال او کن اتباع اتباع سنت قول البشر گیر لازم تاب یا بی ای قصار مایار نبی رحمت للعالمین صحابی عمر যখন বললেন পয়গম্বর আমি আপনাকে আমার জানের চাইতে ও প্রাণের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি মায়ের নবী বলেন হে উমর তুমি শুনে লও তুমি শুনে রাখো এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো কামেল ঈমানদার হয়ে গেছো। এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীর ইসহাবির ঘটনাটা জানতে পারলেই বুঝতে পারলেই তো বোঝা যায় আল্লাহর নবীকে যারা নিজের জানের চাইতো প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে না পারবে তারা কখনোই কামেল ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন জানায় দেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি أحب إليه من والده والناس أجمعين এর নবীর উম্মতের দল মায়ের নবী রহমাতুল্লিল আলামিনের কথা মায়ের নবী রহমাতুল্লিল আলামিনের কথা মিথ্যা নয় আমার কথা মিথ্যা হতে পারে আল্লাহ নবীর কথা কখনোই মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক মায়ার নবী গোটা উম্মতদেরকে জানায় দেন ও উম্মতের দল তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ কামেল মুমিন হতে পারবে না ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নবীকে তার মা বাবার চাইতেও সন্তান সন্ততির চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এটাই বোঝা গেল আল্লাহর নবীকে ভালোবাসবো কেন এটা প্রত্যেক মুসলমানের জন্য এটা ঈমানের দাবি। কথা বলেন ঠিক কি না? এইবার আসেন আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন এমনই ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছেন রে ভূমি আল্লাহর নবীর সন্তুষ্টর জন্য আল্লাহ সন্তুষ্টর জন্য সাহাবায়ে কেরাম নবীর জন্য রক্ত দিয়েছেন জান দিয়েছেন আছে না নাই? আল্লাহর নবীর জন্য জান আল্লাহর নবীর জন্য প্রাণ দিয়ে ইতিহাসের পাতা রচনা করেছেন আল্লাহর নবীর সাহাবীগণ। এনে নবীর উম্মতের দল আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে সাহাবায়ে কিরাম যেমন ভালোবেসেছে এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে রে ভাই। এর নবীর উম্মতের দল মায়ার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে মায়ার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় মায়ার নবীর বিদায়ে
সাহাবায়ে কেরামের মধ্যে এমন অবস্থা হয়ে গেল, কষ্টের চোটে শোকে কাতরে সাহাবায়ে কেরামের আচরণ পাগলের মতো হয়ে গেল। অধিকাংশ সাহাবায়ে কেরাম মায়ার নবীর শোকে কাতরে এমন অবস্থা হয়ে গেল, কেমন যেন পাগলের মতো কথা বলতেছে, মাথার সিস খারাপ হয়ে গেছে, মাথার মেমোরি ঢিলা হয়ে গেছি। আল্লাহর নবীর একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তো এমন হইল, বেলাল কি দেখে মনে হতো বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বেলাল সব সময় মায়ার নবীর শোকে কাতরে এমন হয়ে যাইত, কেমন যেন মায়ার নবীর শোকে এমন হয়ে গেছে। বেলালকে দেখে বেলাল মুমূর্ষ অবস্থায় রাস্তায় পড়ে থাকতেন, শুয়ে থাকতেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীকে কেমন মহাব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন রে যুবক। এরে নবীর উম্মতের দল, একদিন হঠাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা টোপলা নিয়ে এসেছেন, মাথায় একটা ব্যাগ নিয়ে আবু বকরের দরবারে হাজির। আবু বকরকে ডেকে বলে, ভাই আবু বকর, মদিনার জমিন আমার ভালো লাগে না, মদিনার জমিন আর আমার ভালো লাগে না, আমার বিদায় দিয়ে দাও। ও ভাই আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, আমি আমার দেশের বাড়িতে চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই বেলাল, তুমি কেন দেশের বাড়িতে চলে যাইবা, তোমার কি কোনো কিছুর প্রয়োজন আছে নাকি, তোমার কি কোনো কিছুর দরকার আছে নাকি, বলো, আমি তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বাইতুল মাল থেকে তোমার জন্য ভাতা চালু করে দিব, তোমার জন্য আমি মাসিক একটা চাঁদা চালু করে দিব। এরে নবীর উম্মতের দল, ও মুসলিম পাড়া এলাকার মুসলমান, দিলটাকে নরম করে আল্লাহর নবীর সাহাবীর ঘটনা একটু শোনার চেষ্টা করেন রে ভাই, দিলটাকে নরম করে একটু আল্লাহকে ডাক দেন না, আল্লাহ, আর একটা আওয়াজ করে ডাক দেন না, আল্লাহ, দিলটাকে নরম করে উচ্চ কণ্ঠে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। হে নবীর উম্মতের দল, বেলালকে যখন বলে, আবু বকর বলো, বেলাল তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বলো, আমি বাইতুল মাল থেকে পুরা করে দিব। হে নবীর উম্মতের দল, বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছো, আবু বকর তুমি কি জানো না, তুমি কি জানো না কেন আমার মদিনা জমিন ভালো লাগে না, কেন আমার মদিনায় থাকতে মনে চাই না। ও বেলাল, আমার কেন মদিনার জমিনে থাকতে মনে চায় না, ও আবু বকর তুমি কি কিছু জানো না নাকি। আবু বকর বলে, ও বেলাল তুমি তোমার সমস্যার কথাগুলো বলো, তাহলে বুঝবো না তোমার কেমনে বুঝবো। বেলাল চোখের পানি ছিড়ে ছিড়ে আবু বকরকে বলে, ও ভাই আবু বকর, তুমি তো জানো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম। ও ভাই আবু বকর, আমি তখন মসজিদে নববীতে আজান দিতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, ডান দিকে তাকায় দেখতাম মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, আবু বকরকে ডেকে বলে, ও ভাই আবু বকর, কতদিন হয়ে যায় মায়ার নবীকে আমি দেখি না, আমি ফজরে আজান দিই ডান দিকে তাকায় আমার নবী নাই, জোহরে আজান দিই ডান দিকে তাকায় আমার নবী নাই,
আসর চলে যায় মাগরিব যায় এশা যায় পরের দিন ফজর চলে আসে আমি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি ডান দিকে তাকায় যখন দেখি আমার মায়ার নবী নাই আমার অন্তরটা কষ্টে ফেটে যায় ও ভাই আবু বকর তুমি আমার বিদায় দাও আমি আর মদিনার জমিনে থাকবো না বড়ই কষ্ট হয় আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ও ভাই আবু বকর আমার আর মদিনার জমিন ভালো লাগে না এর নবীর উম্মতের দল মায়ার নবীকে কেমন ভালোবেসেছেন আল্লাহর নবীর সাহাবী বেলাল আল্লাহর নবীর খাটে আশিক বেলাল যখন বলল ও ভাই আবু বকর আমাকে বিদায় দাও আবার আবু বকর বলে ও ভাই বিনান তোমার আর মদিনার জমিনে তোমার মদিনার জমিন থেকে বিদায় হতে হবে না তুমি থেকে যাও আল্লাহর নবীকে যেমন যে কোনতে আজান শোনায় তা তুমি এমন ভাবে আমাদেরকে আজান শোনায় যাও ও ভাই বেলাল তুমি যদি মদিনার জমিন ত্যাগ করো আমি বড় কষ্ট পাব আল্লাহর নবীর সাহাবীরাও কষ্ট পাবে তুমি যেও না হে নবীর উম্মতের দল বেলাল আবার চোখের পানি ছিড়ে বলতেছ ভাই আবু বকর মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তোমরা আল্লাহর নবীর রওজা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারো তোমরা আল্লাহর নবীর রওজা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারো নিজেকে আয়ত্তের মধ্যে রাখতে পারো ও ভাই আবু বকর আমি আল্লাহর নবীর এমন পাগল আমি আল্লাহর নবীর এমন খাটে আশিক আমি আল্লাহর নবীকে এমন ভালোবাসি ও ভাই আবু বকর মায়ার নবীর রওজা দেখে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো নিজেকে আয়াতের মধ্যে রাখতে পারো কিন্তু আমি বিনা মায়ার নবীর রওজার দিকে যখন তাকায় মায়ার নবীর রওজার দিকে যখন তাকায় আমি বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি বেলাল আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না মায়ার নবীর রওজা দেখে আমার কলিজাটা ফেটে যায় আল্লাহু আকবার বলেন হে নবীর উম্মতের দল ও যুবক আল্লাহর গোলাম মায়ার নবী রহমাতুল্লিল আলামিন মায়ার নবীকে কেমন ভালোবেসেছেন বেলাল এই কথা যখন বলল মায়ার নবীর রওজা দেখে আমি আর সহ্য করতে পারি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বেলাল তাহলে আর তোমাকে আমি রাখতে চাই না তুমি দেশের বাড়িতে যাও কোনো সমস্যা নাই এদের নবীর উম্মতের দল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের বাড়িতে চলে গেল সপ্তাহ কি সপ্তাহ চলে যায় মাসের পর মাস চলে যায় হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ মায়ার নবী বেলালকে স্বপ্ন যোগে ডাক দিয়েছেন আল্লাহু আকবার বলে বেলালকে ডেকে বলো বেলাল তুই কেমন নিষ্ঠুর হয়ে গেছো ও বেলাল তুই কেমন জুলুম শুরু করছো আমি আল্লাহর নবীর কথা কি তোর একটু মনে পড়ে না তুই যে মদিনার জমিন ত্যাগ করলি আর আমি আল্লাহর নবীর দরবারে আর আসলি না তোর আমি তোর জন্য রওজা অপেক্ষায় থাকি তুই কখন আমাকে সালাম দিবি তুই কখন আমাকে সালাম জানাইবি ও বেলাল আর দেশের বাড়িতে থাকা লাগবে না তাড়াতাড়ি আয় ও বেলাল তুই আমার রওজায় এসে একটু সালাম দেন আমি তোর সালামের অপেক্ষায় আছি এর নবীর উম্মতের দল বেলালের যখন ঘুম ভাঙ্গে গেল বেলাল দামেক স্থায়িকা বেলাল দৌড়াইতে দৌড়াইতে মায়ের নবীর রওজায় হাজির হয়ে গেল রওজায় এসে বলতেছে হো পয়গম্বর
আপনার পাগল বিলাল আপনার রোজে হাজির ও পয়গম্বর আপনার পাগল আপনার কিনারায় হাজির এই বলে কান্না সদরে কান্না শুরু করলো এরে নবীর উম্মতের দল বিলালের কান্নার আওয়াজ পুরা মদিনার জমিনে ছড়ায় গেল বিলালের কান্নার আওয়াজে আবু বকর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখতেছে বিলাল সদরে কান্না করতেছে বিলালের কান্না দেখে সকল সাহাবায়ে কেরাম কান্না শুরু করলো এরে নবীর উম্মতের দল মায়ার নবীর কেমন পাগল বিলাল আমাদের মধ্যেও এমন আল্লাহর বান্দারা আছে মায়ার নবীর এমন উম্মতেরা আছে বিলালের মতো এমন অসংখ্য পাগলেরা আছে যাদের মনে চায় আল্লাহর নবীর রওজা দেখে আল্লাহর নবীকে সালাম দিবে আল্লাহর নবীর রওজা দেখবে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবে এমন বহু আশিকেরা আছে এমন বহু আল্লাহর নবীর পাগলেরা আছে কিন্তু টাকা নাই ধন সম্পদ নাই দিন আনা দিন খায় রিকশা চালায় অটো চালায় বান্দার মনে বড় শখ আল্লাহর নবীর রওজা দেখবে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবে কিন্তু টাকা নাই টাকার কারণে যাইতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহর নবীর রওজা দেখতে কার কার মনে চায় দুইটা হাত তুলে আল্লাহকে দেখান দিলটা নরম করে আল্লাহকে ডাক দেন না আল্লাহ আর একটা আওয়াজ করে ডাক দেন না আল্লাহ মনটা নরম করে আবার একটু ডাক দেন না আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় খারাপ লাগে না চলবে চলার পক্ষে কারা কারা আবারও দুইটা হাত তোলেন আল্লাহু আকবার নারে তাকবীর আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তোহরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তোহরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই কুরি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় ভাইরা আমার এর নবীর উম্মতের দল আল্লাহর নবীকে যদি আমরা যদি অন্তর থেকে ভালোবাসতে পারি মহব্বত করতে পারি দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন আল্লাহর নবী যেমন আল্লাহ নবীর খাঁটি পাগলকে বেলালকে যেমন রওজায় কিনারে ডাক দিয়েছেন রে ভাই ওই বেলালের মতো যদি অন্তর থেকে মহব্বত করতে পারি ভালোবাসতে পারি রে ভাই আল্লাহর নবী স্বপ্ন যোগে আপনাকে আমাকে দেখা দিবেন সাক্ষাৎ দিবেন সুবহানাল্লাহ দেখা যাও রাসূলুল্লাহ তুমি কাঁদিয়া শিক তোমার দেখা যাও রাসূলুল্লাহ
আল্লাহ তুমি কাঁদিয়া শিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে লও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশিকান এই অধম পড়ে আছি বাংলায়তন তোমার দেশে যাই কত আশিকান এই অধম পড়ে আছি বাংলায়তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার লিল্লাহে তাকবীর ভাইরা আমার খারাপ লাগেনি চলবে স্লোগান দেওয়া লাগবে পারবেন নি নারায় তাকবীর দীন ইসলাম স্লোগান দিয়েছ।